আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আপনি হয়তো কোনো ব্যাপার নিয়ে বিচলিত, আপনার কণ্ঠ বিষাদগ্রস্ত, আপনার মনে হয়তো শান্তি নেই। তবে জেনে রাখুন, যা আপনার ভাগ্য নির্ধারিত আছে তা আপনার কাছেই আসবে, যদিও বা আপনি আপনার বাসায় ঘুমিয়ে থাকেন। আপনি ধৈর্য রাখুন আর দোয়া করুন। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা নিয়ে অতি উল্লাসিত হবেন না, আর আল্লাহ আপনাকে যা দেননি তা নিয়ে দুঃখ করবেন না, কারণ এসবই আল্লাহ লিখে রেখেছেন। এখন আমরা ইসলামের এক অতি গুরুত্বপূর্ণ বিশ্বাস অর্থাৎ তাকদীর নিয়ে আলোচনা করব। দুটি বিষয় নিয়ে আলোচনা করব, একটি হলো কাদা এবং আরেকটি হলো কাদর। এই দুটি নিয়ে আলোচনা করব। কাদা শব্দের অর্থ বিচারক। কে সে বিচারক? আল্লাহই হচ্ছেন সে বিচারক। দুই নম্বর হলো কাদর। এর অর্থ হচ্ছে যে আল্লাহ আপনার জন্য ফয়সলা করে রেখেছেন যা আপনার সাথেই ঘটবে, সেটি হচ্ছে কাদর। আপনি যখন মায়ের গর্ভে অবস্থান করছিলেন তখন 120তম দিনে ফেরেশতা আসে মায়ের ফিটাসে, সেখানে আপনার রূহ ফুঁকে দেন। এই সময় চারটি বিষয় নির্ধারিত হয়ে থাকে, আপনি জীবনে সুখী নাকি দুঃখী হবেন, আপনি জান্নাতি নাকি জাহান্নামী হবেন, আপনি জীবনে কি কি করবেন এবং আপনার রিজিক কোথা থেকে আসবে। আবার কিছু ব্যাপার বাৎসরিকভাবে নির্ধারিত হয়ে থাকে লাইলাতুল কদর রাতে, যা রমাদানের শেষ দশকের মধ্যে আছে। সেই সময়ে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে যে চারটি বিষয় আগামী এক বছরের জন্য নির্ধারিত করে দেন, সেগুলো হচ্ছে কারা জন্মগ্রহণ করবে, কারা মৃত্যুবরণ করবে, কোথায় কোথায় বিপদ আসবে এবং কোথায় কোথায় রিজিক বণ্টন হবে। যখন আল্লাহ কোনো ব্যাপারে ফয়সালা করে ফেলেছেন তখন কেউ কি তা বদলাতে পারবে? আপনার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি সারা বিশ্বের মানুষ এক হয়ে চেষ্টা করলেও তা বদলাতে পারবে না। সুতরাং শান্ত হন, যখন তাকদীরের ব্যাপারটি হৃদয় বসাতে পারবেন তখন অন্ধকারতম পরিস্থিতির মাঝেও আশার আলোকচটার সন্ধান পাবেন, দুর্গন্ধময় দিনও সুগন্ধের ছায়া পাবেন। আপনার পায়ের নিচে মাটি কেঁপে উঠল অন্তরে প্রশান্ত অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।